বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং আপনাদের পোষা পাখিগুলো অনেক ভালো আছে। আপনারা অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে থাকেন, ইমরান ভাই, আপনার তো সবগুলোই কলোনি, এই কলোনির পাখিকে আপনি কিভাবে রেস্টে দিয়ে থাকেন? আজ আপনাদের সামনে তুলে ধরব আমার কলোনির পাখিকে কিভাবে রেস্টে দিয়ে থাকি। আসলে আমরা অনেকেই পোষা পাখির কলোনি করে থাকি, কিন্তু এই বিষয়টি একেবারেই জানা নেই কিভাবে কলোনির পাখিগুলোকে রেস্টে দেয়া হয়। আসলে কলোনির পাখি রেস্টে দেয়া একটু কষ্টকর, কারণ কলোনির হাঁড়িতে সবসময় ডিম এবং বাচ্চা থেকে যায়। এ কারণে অনেকেই বুঝতে পারেন না কলোনির পাখিকে রেস্টে দেওয়ার বিষয়টি। আজ আপনাদের জানিয়ে দিব কিভাবে আমি এবং আপনারা কলোনির পাখিকে রেস্টে দিবেন। তার আগে জেনে রাখুন আমার এই চ্যানেলটিকে যে বন্ধুরা ফলো করে নিজের খামার পরিচালনা করেন তারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও দেখে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন। তাহলে চলুন কিভাবে কলোনির পাখি রেস্টে দিবেন। কলোনির পাখি রেস্টে দেওয়ার নিয়ম হচ্ছে দুই প্রকার, যেমন নাম্বার এক, প্রথমটি রেস্টে দেওয়ার সময় সাপেক্ষ, অর্থাৎ আপনাকে অবশ্যই কলোনির প্রত্যেকটি হাঁড়ি সর্বপ্রথম দেখে নিতে হবে যে হাঁড়িগুলোতে ডিম কিংবা কোনো প্রকার বাচ্চা আছে কি নেই, এবং সেই হাঁড়ির রানিং ব্রিডার পাখিগুলোকে ধরে অন্য জায়গায় আলাদা করে রাখতে হবে এবং সেই পাখি জোড়ার হাঁড়িটি নামিয়ে ফেলতে হবে। এভাবে আপনাকে প্রতিটা হাঁড়ি এবং পাখি জোড়া দেখে দেখে নামিয়ে ফেলতে হবে এবং সেই হাঁড়ির পাখি জোড়াটিকে ধরে আলাদা করে দিতে হবে। এইভাবে আপনাকে আপনার কলোনির পাখিকে রেস্টে দিতে হবে। নাম্বার দুই, তাহলে চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় পদ্ধতি কিংবা দ্বিতীয় উপায়টি কিভাবে পাখিকে রেস্টে দিবেন। দ্বিতীয় উপায়টি হচ্ছে আপনাকে সর্বপ্রথম দেখে নিতে হবে কোন কোন হাঁড়িতে ডিম এবং বাচ্চা নেই, সেই হাঁড়িগুলো এক এক করে আপনাকে নামিয়ে ফেলতে হবে এবং কিছু কিছু সময় পাখিকে ফলো রাখতে হবে যেন নিজের হাঁড়ি না থাকার কারণে অন্য পাখির হাঁড়িতে কোনো প্রকার সমস্যা না করে। যদিও সমস্যা তেমন ভাবে হয় না, তারপরেও খেয়াল রাখা দরকার, যদি সমস্যা করে তাহলে পাখি জোড়াটিকে ধরে আলাদা করে দিবেন। এভাবে করে সম্পূর্ণ হাঁড়ি নামিয়ে নেয়ার পর পাখিকে সর্বনিম্ন দেড় থেকে দুই মাস রেস্টে দেওয়াটা প্রয়োজন। তারপর পাখিকে নতুন করে ব্রিডে দেওয়ার পূর্বে অবশ্যই ক্রিমি কোর্স এবং ব্রিডিং কোর্স করিয়ে পাখিকে নতুন করে হাঁড়ি লাগিয়ে দিবেন। এবং আমার এই চ্যানেলের ভিডিও দেখে আপনাদের যদি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক দিবেন এবং কতটুকু উপকৃত হয়েছেন কমেন্টের মাধ্যমে কিংবা অন্যান্য কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান দেওয়ার।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।